30 সেকেন্ড স্যার, শুরুতেই কেউপি পরিবারকে আমি ধন্যবাদ জানাতে চাই স্যার। এই জন্য আমি সবাইকে একটু অনুরোধ করব, আমরা সবাই দাঁড়িয়ে ওনাদের জন্য একটু তালি যদি দেন স্যার সবাই, এটা সম্মানার্থে। তারা যে কাজটুকু করছে আমি স্যার অভিভূত স্যার, ধন্যবাদ স্যার। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, পিতা জন্ম দেয় তবে গুরু তাতে প্রাণ দেয়। আজকে কিন্তু তারা পিতার ভূমিকায় পালন করছে, যদিও তারা আমার শিক্ষার্থী। মানে আমি আবেগে এত আপ্লুত যে আমার শিক্ষার্থী আমাকে শেখাচ্ছে, এর চেয়ে আর বড় কিছু মনে হয় হতে পারে না। আজকের এই গেমের মাধ্যমে আমার কাছে যে উপলব্ধিটুকু আসছে স্যার, যে আসলে শেখার শেষ নাই, শুরু নাই, এবং অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে, এটাই নিয়ম। তবে এই ইংরেজি শিক্ষাটা যে কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। আপনি একটা জিনিস দেখেন যে ওয়ার্ডগুলো ওরা এত সহজে বলতেছে, আমরা কিন্তু অনেক শিক্ষকই আছি কিন্তু বলতে পারতেছি না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা প্র্যাকটিসের দরকার আছে আর কি, তার মানে তারা কিন্তু প্র্যাকটিসের মধ্যেই আছে। ঠিক একই রকমভাবে আমার শিক্ষক তথা গোটা বাংলাদেশের শিক্ষার্থীরা যদি এইভাবে প্র্যাকটিসের মধ্যে থাকে, আমি মনে করি বাংলাদেশ আসলেই উন্নতির একটি উচ্চ শিখরে চলে যাবে। স্যার আর বেশি কিছু বলবো না, তবে এতটুকুই আছে স্যার যে যুদ্ধ যারা করেনি তারা কিন্তু যুদ্ধের উপলব্ধিটুকু জানে না। আজকে আমি মনে করি আজকের এই স্ক্রাবল কম্পিটিশনের একটি যুদ্ধে আমরা ছিলাম, যে যুদ্ধ থেকে কিন্তু আমরা জানতে পেলাম যে আসলে কি অর্জন করা সম্ভব। এই যুদ্ধে যা শিখলাম এটা যদি আমরা আমাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে স্যার আমাদের প্রধানদেরকে কিন্তু অবশ্যই লাগবে। সেই জন্য স্যার একটি দিক নির্দেশমূলক ব্যাপার, আমাদের অন্তত এই প্রতিষ্ঠান যে কয়টা প্রতিষ্ঠান অন্তত আসছে স্যার, এই কয়টা প্রতিষ্ঠানের প্রধানকে নিয়ে একটু যদি স্যার আমাদের রংপুরে আয়োজন যদি করা যায়, আমরা থাকলাম ওনারা থাকলেন, আমাদের জন্য এত সুবিধা হবে, যেটা আমাদের জন্য আমি মনে করি যে মানে অনেক বেশি মানে একবারে খুব স্মুথলি আমরা কাজগুলো রান করতে পারবো। আর আপনি জানেন যে একটি প্রতিষ্ঠানে যিনি করে যান তার প্রতি কিন্তু অন্যদের একটি বাঁকা দৃষ্টি থাকে, অনেক প্রতিষ্ঠানে থাকে, মনে হয় এখানে নাই কিন্তু অনেকখানি থাকে কিন্তু। তাহলে প্রধান যদি সঙ্গে থাকেন এই বাঁকা দৃষ্টি আর থাকবে না, আমরা আমাদের কাজটুকু আমরা করে যেতে পারবো স্যার। আবার ধন্যবাদ স্যার আপনাকে, আপনার আতিথ্যতায় আমরা মুগ্ধ। এবার এইরকম অনেক বারবার আমাদেরকে ডাকেন, আমরা বারবার আসি, এটাই আমরা চাই। হ্যাঁ দি স্যার, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।